হ্যালো ফ্রেন্ডস, আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আমি এসেছি। সেটা হলো যে তোমরা সকলেই জানো আমি পলতাতে থাকি, আর পলতাতে দুর্গাপুজো মানে এটাই সঙ্গে দুর্গাপুজো খুব নাম করা। এটা নাম হয়েছে পলতায় একবার তাজমহল হয়েছিল, তারপর থেকে পলতার দুর্গাপুজো নাম করা হয়ে গেছে। তো হ্যাঁ, আমি এখানেই থাকি, আর যেখানে পুজোটা হয় তার ঠিক অপোজিটেই মানে মাঠটার অপোজিটেই বাড়ি আমার, মানে আমার বাপের বাড়ি। তো এটা হলো মানে এই বছরের পুজো হলো আমাদের নেতাই সংঘ ক্লাবের 32তম পুজো, শারদীয় উৎসব দুর্গা পুজো। আর এখানে এবছর তৈরি হচ্ছে রাজস্থানের উমেদ প্যালেস, মানে ওই আদলে এটা তৈরি করা হচ্ছে। তো তোমাদের আমি প্যান্ডেলের কিছু কিছু অংশ আমাদের তৈরি হচ্ছে সেগুলো দিয়ে দেবো, আর ফাইনালটা আমি দেবো যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন। তো তোমরা আমাকে কমেন্টসে জানিও যে কারা কারা আমাদের পলতার পুজো দেখতে আসো, বা তাজমহল কারা কারা দেখতে এসেছিলে, তো আমাকে জানিও সবাই কমেন্টসে। তো এই যে আমি মাঠে আসলাম, আর এই দেখো এখানে মণ্ডপটা তৈরি করা হচ্ছে। বৃষ্টি হচ্ছিল তো এইভাবে তাঁবু টানিয়েই ওরা মণ্ডপটা তৈরি করছিল। তো বৃষ্টির জন্য একটু কাজে প্রবলেম হয়েছে, কিন্তু মোটামুটি শেষের দিকেই আছে। আর এটা হলো ভেতরে, ভেতরটা পুরোপুরি হয়নি এখন, এখনও টাইম লাগবে কিছু। স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে, জাস্ট ফিটিং করতে দুটুকুন টাইম লাগবে। ভেতরে একটু মিরার ওয়ার্ক হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। অন্ধকারে আমি যতটা পারেছি ক্যাপচার করেছি, চোখে দেখলে বেশি ভালো লাগছে, দূর থেকে মানে ক্যামেরাতে অতটা ভালো আসছে না। তো অনেকেই গেছিলো দেখতে, এরকম টাইপের কাজ করে করে ওরা বানিয়ে বানিয়ে রেখেছে। আর ওপরে একখানা ঝাড়বাতি বসবে, বিশাল ঝাড়বাতি। ভিডিওটা এখানে শেষ করছি, তো আমার কমেন্টস অবশ্যই জানাবে। বাই।